হিজরত ভূমির ইমাম, ইমাম মালিক ইবনু আনাস রহিমহুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একজন ইমাম হলেন ইমাম মালিক ইবনু আনাস রহিমাহুল্লাহ। তার উপাধি ইমামু দাদিল হিজরা, অর্থাৎ হিজরতের ভূমির ইমাম। হিজরতের ভূমি হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা। এই শহরের সাথে সম্পর্কিত করে ইমাম মালিক ইবনু আনাসকে ইমামু দারিল হিজরাহ বলা হয়। তার পুরো নাম আবু আবদুল্লাহ মালিক ইবনু আনাস ইবনু মালিক ইবনু আবি আমির ইবনু আমর ইবনু হারিস ইবনু গাইমান ইবনু হুসাইল ইবনু আমর ইবনু হারিস। মদিনা মুনাওয়ারায় হিজরি 93 সালে জিল মারুয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি। তখন সুলাইমান ইবনু আবদুল মালিকের খেলাফতের সময়কাল। এই বছরে ইন্তিকাল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম প্রসিদ্ধিত সাহাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। ইমাম মালিকের পিতা আনাস ইবনু আমের যুদ্ধে ব্যবহারের জন্য তীর বানাতেন, এটাই ছিল তার পেশা। তার মাতা ছিলেন আলিয়াহ বিনতে শারিক আল আজদিয়া। আল্লাহ তাআলা তাদের উভয়ের উপর রহম করুন। মায়ের বেটা ইমাম মালিক রহিমহুল্লার মা তাকে বালক বয়স থেকেই আলিমদের মতো পোশাক পরাতেন। বর্তমানে যেমন আলিমগণ বিশেষ ধরনের পোশাক পরেন, তখনও এমন চল ছিল। আলিয়াহ রহিমহুল্লা চাইতেন তার সন্তানও একজন বড় আলিম হোক, তাই মালিক ইবনু আনাসকে বালক বয়স থেকেই পাগড়ি আলখাল্লা পরিয়ে দিতেন। এটাই আসলে তার বিয়াত, সঠিক লালন পালন। ইমাম মালিকের ইমাম মালিক হয়ে ওঠার পেছনে তার মায়ের অবদান অনেক। মজার ব্যাপার হলো, মালিক ইবনু আনাস কিন্তু জীবনের শুরুতে আলিম হতে চাননি, তিনি চেয়েছিলেন গায়ক হতে। মায়ের ইচ্ছে ভিন্ন, তিনি তো চাইলেই ছেলেকে বলতে পারতেন, কি তুই গায়ক হবি, এত বড় সাহস, কিছুতে এটা হতে দেব না, জানিস গান বাজনা কত খারাপ, ইত্যাদি ইত্যাদি। ইমাম মালিকও উত্তরে বৎসা করতে পারতেন, না তোমার কথা শুনব না, আমি গায়ক হবই, কিন্তু উভয়ের কেউই তা করেননি। ইমামের মা তাকে বললেন, দেখো গায়কদের চেহারা সুন্দর হয়, গান গাওয়ার সময় শ্রোতারা গায়কের চেহারার দিকে তাকিয়ে থাকে, দেখতে সুন্দর না হলে গানও পছন্দ করে না, তুমি তো সুস্থ্রী নও, তাই গায়ক হবার চিন্তা বাদ দাও, ইলম শেখো, বড় আলিম হও। মালিক ইবনু আনাস ভাবলেন, হ্যাঁ কথা তো সত্য, যাক গানের চিন্তা বাদ দিয়ে দিই, ইলম অর্জন করি। গানের প্রতি নিরুৎসাহিত করতে মা অসুন্দর বললেও বাস্তবে কিন্তু ইমাম মালিক অসুন্দর ছিলেন না, সত্যি সুন্দর ও রূপবান পুরুষ ছিলেন তিনি। তারপরও মায়ের কথা তার মাঝে প্রভাব বিস্তার করে, তার কথা আমলে নিয়ে গান ছেড়ে দেন, মনোনিবেশ করেন ইলম অর্জনে। এটাই আহলিয়া রাহিমহুল্লাহর প্রজ্ঞার পরিচয়। তিনি রূঢ়ভাবে নিষেধ করার পরিবর্তে এমন কিছু বলেছেন যা ইমাম মালিকের মাথায় গেঁথে যায়। এরই বদৌলতে আমরা পেয়েছি এক মহান ইমাম, ইসলামের এক মহান সেবক, ইমামুদ দারিল হিজরত ইমাম মালিক ইবনু আনাস রহিমাহুল্লাহ। শিক্ষকদের সহচর্যে ইমাম মালিক ইবনু আনাস রহিমাহুল্লাহ 10 বছর বয়সে ইলম অর্জন করতে শুরু করেন। প্রায় 900 মুহাদ্দিস থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি। ইমাম জাহাবি রহিমহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাসহ আরও যত জীবনী গ্রন্থ আছে সেখানে ইমাম মালিকের বহু শিক্ষকের নাম আছে, আবার অনেকের নেই, কিন্তু সব মিলিয়ে সংখ্যাটা এমনই হবে। এর মধ্যে প্রসিদ্ধ কয়েকজন হলেন ইমাম আবু হানিফা, ইমাম আল আউজাই, ইমাম সুফিয়ান আস সাউরি, ইমাম সুফিয়ান ইবনু ওয়াইনাহ, ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। উল্লেখিত সকলেই ইমাম মালিক ইবনু আনাসের সমসাময়িক। উস্তাদ ইবনু হারমোস, ইমাম মালিকের অনেক শিক্ষকের মধ্যে একজন শিক্ষক বিশিষ্ট ছিলেন, যিনি ইবনু হারমোস রাহিমহুল্লাহ নামে পরিচিত। উল্লেখ্য, ইলম শেখার একটি সর্বজনীন মূলনীতি আবহমানকাল থেকে চলে আসছে। ইসলামী ব্যক্তিত্ব ও আলিমগণের ইতিহাসে পাওয়া যায় এই মূলনীতিটি, তা হল শাইখের দরজায় টোকা দেয়া যাবে না, অর্থাৎ শিক্ষকের কাছে গিয়ে সরাসরি তার দরজায় কড়ানাড়া আদবের খেলাফ। শিক্ষককে ডেকে বাইরে আনা যাবে না, তিনি নিজের সময় মতো বেরিয়ে এসে ইলম বিতরণ শুরু করবেন। বর্তমানে ছাত্র শিক্ষক সম্পর্কে আদব নামক বিষয়টি হয়ে গেছে অপ্রাসঙ্গিক। সে যুগে ইলম অর্জন করতে কোনো শাইখের কাছে গেলে আদবই ছিল মুখ্য। যেমন আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন হাদিস সংগ্রহ করতে অন্যান্য বয়স্ক সাহাবির কাছে যেতেন, তখন কখনোই নিজ থেকে তাদেরকে ডাকতেন না,
বসে থাকতেন দরজায়। দুষ্ট বালকেরা তার গায়ে মুখে মাটি ধুলোবালি ছুটত। তিনি সফর করে ধুলিদূষর মুখ নিয়ে অপেক্ষা করতেন কখন সাহাবি বেরিয়ে আসবে এবং তিনি হাদিস জেনে নেবেন। ইমাম মালিকও ছিলেন এই মূলনীতির অনুসারী। সেই দশ বছর বয়স থেকেই শীতকালে মদিনা মনাওয়ারা প্রবল হিমবাতাসের কারণে জমে পাথর হয়ে যায়, শৈত্যপ্রবাহের কারণে বাইরে বের হওয়া দেয়। এর মাঝেও ইমাম মালিক ভোরে ইবনু হারমুজের দরজায় কাঠ দাঁড়িয়ে রইতেন, এমনই ছিল তার আদব। ইমাম মালিক নিজেই বলেন, আমি ভোরে ইবনু হারমুজের কাছে আসতাম, রাত অবধি বের হতাম না তার বাড়ি থেকে। তিনি আরও বলেন, ইবনু হারমুজের ঘরের সামনে ঠান্ডা পাথরে বসে থাকতাম আমি, পায়জামা পাথরে হিমে ভিজে যেত, ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষায় থাকতাম কখন ইবনু হারমুজ সালাতের জন্যে কিংবা অন্য কোথাও যেতে বের হয়ে আসবেন, আর আমি ইলম অর্জন করব সেই সুযোগে। বয়সকালে অন্ধ হয়ে যান ইবনু হারমুজ, তখন ইমাম মালিক তাকে ঘর থেকে মসজিদে আনা নেয়া করতেন, আরও যেখানে যাওয়ার প্রয়োজন হতো সেখানেও নিতেন। ইলম অর্জনের জন্যে এই ঘনিষ্ঠ সহচর্যের পূর্ণ সদ্ব্যবহার করেছেন ইমাম মালিক। আনা নেয়ার সময়টুকু নানান বিষয়ে প্রশ্ন করে উত্তর জেনে নিতেন। উস্তাদ আর নাফে, ইমাম মালিকের আরেকজন শিক্ষক আর নাফে রাহিমহুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম। আর নাফের একটা বৈশিষ্ট্য ছিল, অযথা কারোর সাথে কথা না বলা। দার্সগাহের বাইরে কারো কোনো প্রশ্নেরও উত্তর দিতেন না তিনি। দার্সের সময় নির্ধারিত, স্থান নির্ধারিত, কিছু জানতে হলে ওইটুকু সময়ের মধ্যে দার্সগাহাতে জেনে নিতে হবে। কোনো কারণে আসতে না পারলে অপেক্ষা করতে হবে পরবর্তী দার্সের জন্যে। সময় শেষ মানে সোজা বাড়িতে। খানিকটা বদমেজাজেও ছিলেন আর নাফে। স্বভাবতই আর নাফের দার্সগাহে সবসময় ভিড় লেগে থাকত, শত শত হাজার হাজার শিক্ষার্থী, ভক্ত ঘিরে রাখত তাকে। তার কাছাকাছি যাওয়ার সাধ্য ছোট বালক ইমাম মালিকের হতো না, বরং ভিড়ে ঢুকলে হারিয়ে যাবেন তিনি। ওদিকে আর নাফে দার্সগাহের বাইরে কথাও বলতেন না, তাই ইমাম মালিক একটি বুদ্ধি আঁটলেন। আদবের পরিপন্থী কোনো ফন্দি নয়, এই বুদ্ধি ইলম অর্জনের বুদ্ধি। আর নাফেকে ধরতে তার বাড়ির সামনে বসে থাকতেন ইমাম মালিক। সকালে ঠান্ডা হলেও দুপুর হতে হতে মরুভূমির বালি তেতে উঠত, আবহাওয়া হয়ে যেত খুবই রুক্ষ, প্রচণ্ড তাপদাহে অশান্ত হয়ে যেত মদিনা মানাওয়ারা। জুহরের সময় সেই প্রচণ্ড গরমেও ইমাম মালিক বসে থাকতেন নাফের গৃহের সামনে। ইমাম মালিক রহিমহুল্লাহ বলেন, আমি দুপুরের দিকে নাফের কাছে আসতাম, গাছের ছায়াও পেতাম না প্রখর রোদে, বসে থাকতাম কখন মসজিদে যেতে বের হবেন তিনি। তিনি সালাতের জন্য বের হলে আমি পেছনে পেছনে এমনভাবে চলতাম যেন তাকে দেখিনি, তাকে বুঝতে দিতাম না যে অনুসরণ করছি, স্বাভাবিকভাবেই যেতাম। এরপর এগিয়ে গিয়ে সালাম দিয়ে ছেড়ে দিতাম। তিনি মসজিদে ঢোকার পর গিয়ে বলতাম, আচ্ছা অমুক অমুক বিষয়ে আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন। তিনি একটি প্রশ্নের উত্তর দিলেই একেবারে ঝেঁকে ধরতাম তাকে, আর তার মধ্যে ছিল খোরধার মেধা। সালাম দিলে তো যে কেউ উত্তর দেবে, যতই কথা না বলুক। সালাতের পর মসজিদ থেকে বেরিয়ে কেউ সালাম দিয়ে অবস্থা জিজ্ঞাসা করলে উত্তর দেয়া স্বাভাবিক। ইমাম মালিকের বুদ্ধিটা ছিল এখানেই। সালামের উত্তর পেলে কথায় কথায় বলে বসতেন, শায়েখ একটা হাদিসের কথা বলেছিলেন, একটা প্রশ্ন এসেছে মনে, অথবা শায়েখ এই মাসআলার সমাধান কি। স্বাভাবিক কথার তালেই উত্তর দিয়ে যেতেন আর নাফে রাহিমহুল্লাহ। ওদিকে ইমাম মালিকেরও উদ্দেশ্য হাসিল হয়ে গেল। উস্তাদ ইবনু শিহাব আজ জুহরি, ইমাম ইবনু শিহাব আজ জুহরি রাহিমহুল্লাহ ছিলেন ইমাম মালিক রাহিমহুল্লাহের আরেকজন হাদিসের শিক্ষক। আজ জুহরির ওখানেও সবসময় ভিড় লেগে থাকত, ইমাম মালিক একা পেতেন না তাকে, তাই এখানেও একটি বুদ্ধি খাটালেন তিনি। একবার ঈদের দিনে তিনি ইমাম ইবনু শিহাব আজ জুহরির সাথে সাক্ষাৎ করতে যান। সাধারণত আমাদের ঈদের দিন কাটে আনন্দ ফুর্তি করে, আগের রাত থেকে চলে প্রস্তুতি, সকালে নতুন জামা পরে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাই, বাড়িতে ফিরে এসে খুশ গল্পে মত্ত হই সকলের সাথে, খাবার দাবার গ্রহণ করি, এটাই ঈদের দিনের আনন্দ। কিন্তু ইমাম মালিক ইবনু আনাস অন্য ধাতুতে গড়া। ইমাম মালিক ইবনু আনাস নিজেই বর্ণনা করেন, ঈদের দিন সালাতে উপস্থিত হয়ে ভাবলাম আজকের এই দিনে নিশ্চয় কেউ ইমাম ইবনু শিহাবের দার্সে যাবে না, তাই সালাতের পরপরই চলে গেলাম তার বাড়ি। গিয়ে দরজায় টোকা না দিয়ে বাড়ির সামনে বসে অপেক্ষা করতে লাগলাম। শুনতে পেলাম ইমাম ইবনু শিহাব তার দাসীকে বলছেন, বাইরে কে এসেছে দেখো তো। বলা হলো মালিক ইবনু আনাস এসেছে।
তারপর ইমাম আজ-জোহরি দাসীকে পাঠিয়ে আমাকে ভেতরে ডেকে নিলেন। বললেন, তোমাকে তো সালাতের পর বাড়ি যেতে দেখলাম না, খাওয়া দাওয়া করেছ? জি না, খাইনি, বললাম আমি। তিনি আমার জন্যে খাবার আনলে। আমি বললাম, আমি তো এখানে খেতে আসিনি। তাহলে আমাকে হাদিস বর্ণনা করে শোনান। ঠিক আছে, এসো। স্লেট বের করলাম আমি। এরপর ইমাম ইবনু শিহাব আজ-জোহরি আমাকে 40টি হাদিস সনদ সহকারে শেখালেন। শেষ হওয়ার পর বললাম, আরও কিছু হাদিস বলুন। তিনি আমাকে বললেন, যদি এই 40টি হাদিস স্মরণে রাখতে পারো তাহলে তুমি হাফিজুল হাদিস। আমি বললাম যে আমার মুখস্থ হয়ে গেছে। ইবনু শিহাব আমার হাত থেকে স্লেট নিয়ে বললেন, দেখি শোনাও তো। সবগুলো হাদিস মুখস্থ শোনালাম আমি। এরপর তিনি আমার স্লেট ফিরিয়ে দিয়ে বলে উঠলেন, ওঠো, তুমি একজন জ্ঞানপাত্র। ইমাম ইবনু শিহাবের জন্যে সেটি ছিল এক আশ্চর্যজনক অভিজ্ঞতা। ঈদের দিন সবাই যেখানে আনন্দ করছে, নতুন জামা কাপড় পরে ঘুরছে, ভালো ভালো খাবার খাচ্ছে, সেখানে এই অল্প বয়সী ছেলেটি তার কাছে এসেছে হাদিস শেখার জন্য। ঈদের সালাত আদায় করে বাড়িতেও যায়নি, খাবার দিলেও খায়নি। নিজ যোগ্যতার পূর্ণ সদ্ব্যবহার। আমাদের সবার মধ্যেই এমন কিছু না কিছু যোগ্যতা থাকে যা আমাদের একেবারে সক্রিয়, কিন্তু প্রশ্ন হলো আমরা সেটা কোথায় প্রয়োগ করি। কারো হয়তো মেধা ভালো কিন্তু শারীরিকভাবে দুর্বল, আবার কারো হয়তো শক্ত সামর্থ্য শরীর কিন্তু মেধা শক্তি কম, আবার কারো মেধা কম কিন্তু অনুধাবন করার ক্ষমতা ও যুক্তিবোধ ভালো। যাই হোক না কেন, প্রশ্ন হলো এই যোগ্যতা কোথায় ব্যবহার হচ্ছে। ইমাম মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ তার যোগ্যতা কোথায় ব্যবহার করেছেন তা দেখা যাক। মাত্র 21 বছর বয়সে ফতোয়া আদায়ের যোগ্যতায় উপনীত হন ইমাম মালিক। কুরআন ও হাদিস থেকে গবেষণা করে মানব জীবনের কোনো সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর দেয়াকে ফাতোয়া বলে। সুদীর্ঘ ইলম সাধনা ও অধ্যাবসায়ের পর এই সম্মান অর্জিত হয়। 21 বছর বয়সে সেই যোগ্যতা লাভ করা রীতিমতো অকল্পনীয়। ইমাম মালিকের যোগ্যতা কত বিস্তৃত ছিল তা আমরা একটি হাদিস থেকে বুঝতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতি অবশ্যই মানুষ দূর দূরান্ত থেকে ইলম অন্বেষণে আসবে, মদিনার আলিমের চেয়েও জ্ঞানী আর কোনো আলিম খুঁজে পাবে না তারা। এই হাদিস সম্পর্কে সুফিয়ান ইবনু ওয়াইনা রাহিমহুল্লাহ বলেন, হাদিসে উদ্ধৃত এই ব্যক্তি নিঃসন্দেহে মালিক ইবনু আনাস। তোহফাতু আউজাই মা রাওয়াহুল আকাবির আন মালিক। কারণ তখন ইলমের দিক থেকে মদিনা মানোয়ারায় ইমাম মালিক ইবনু আনাসের সমকক্ষ কেউই ছিল না, তিনিই ছিলেন মদিনায় শ্রেষ্ঠ আলিম। ইমাম আর শাফি রাহিমহুল্লাহ বলেন, মালিক ও সুফিয়ান ইবনু ওয়াইনাহ না থাকলে হিজাজ থেকে ইলম চলে যেত। হিজাজ বলতে আরব উপদ্বীপকে বোঝায়। মক্কা মদিনা সহ এর আশেপাশের স্থানসমূহ মিলে মূল হিজাজের ভূমি। ইয়াহিয়া ইবনু মাইন রাহিমহুল্লাহ বলেন, ইমাম মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি জগতের উপর প্রমাণস্বরূপ। আল ইন্তিকা ফি ফাজাইলি সালাসাতিল আইম্মাহ 31 পৃষ্ঠা, মাওয়াহিবুল জালিল প্রথম খণ্ড 35 পৃষ্ঠা। অর্থাৎ আল্লাহ তাআলা তার ইলমকে ইমাম মালিক ইবনু আনাসের মাধ্যমে পৃথিবীতে প্রমাণ হিসেবে রেখেছেন। ইমাম মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ নিজের সম্পর্কে বলেন, আমি যে ফতোয়া প্রদানের উপযুক্ত এই মর্মে 70 জন আলিম সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত আমি ফতোয়া দিতে বসিনি। তার তিবুল ইসলামিয়াহ আল হিলিয়া। যোগ্যতা আরও আগেই লাভ করেছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও অপরাপর ওলামাগণের সাক্ষ্যের জন্য অপেক্ষা করেছেন, হুট করে ফতোয়া দিতে বসে যাননি। বর্তমানের অস্থির মনস্ক ফতোয়াবাজদের জন্য এ এক দারুণ শিক্ষা। স্বর্ণালী সূত্র। ইমাম মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহর সনদে বর্ণিত হাদিসকে সবচেয়ে বিশুদ্ধ সনদে ধরা হয়। মুস্তালাহুল হাদিস তথা হাদিস শাস্ত্রের পরিভাষায় সিলসিলাতুল জাহাব বলে একটি কথা আছে, এর অর্থ স্বর্ণ সনদ, অর্থাৎ এর চেয়েও বিশুদ্ধ বর্ণনাসূত্র আর হয় না। আমরা জানি কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সাহি আল বুখারি। সেই বুখারিতেও কিছু হাদিসকে ইমাম বুখারি বলেছেন সিলসিলাতুল জাহাব, সেগুলো ইমাম মালিক ইবনু আনাসের রেওয়ায়তে বর্ণিত। ইমাম মালিক বর্ণনা করেছেন আর নাফে রাহিমহুল্লাহ থেকে, আর নাফে বর্ণনা করেছেন ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে, ইবনু উমার বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটি সিলসিলাতুল জাহাব, হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য সনদ। এর চেয়েও নির্ভরযোগ্য সনদ আর নেই। ছাত্র বাৎসল্য।
ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহর ছাত্র ছিল সারা দুনিয়া জুড়ে। বিশ্বের আনাজ কানাজ থেকে মানুষ তার কাছে ইলম আহরণ করতে আসতেন। কেনই বা তা হবে না, ইমাম মালিকের একটি বিশেষ গুণ ছিল। প্রতি সপ্তাহে তার বাড়িতে সকল ছাত্রকে খাবারের দাওয়াত দিতেন তিনি। ইলমের আমানতধারী ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহর শুধু জ্ঞানই ছিল না, তার সাথে ছিল প্রজ্ঞা ও প্রবল আল্লাহ ভীতি। তাকে যখন কেউ এমন কোনো ব্যাপারে প্রশ্ন করত যা ইতোপূর্বে কেউ উত্তর দেয়নি, তিনি সাথে সাথে উত্তর দিতেন না, বলতেন অপেক্ষা করো। এরপর অজু করে আসতেন, এরপর বলতেন লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপর দিতেন প্রশ্নের উত্তর। মাসআলা সাধারণত দুই ধরনের হয়। কোনো কোনোটার উত্তর ইতোমধ্যে নির্ধারিত, যেমন অজু করার নিয়ম। আবার অনেক ধরনের মাসআলা নতুন উদ্ভূত, কোরআন ও সুন্নাহ ঘেঁটে নিজস্ব চিন্তা প্রয়োগ করে উত্তর দিতে হয় সেগুলোর। এই দ্বিতীয় ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার আগে অজু করে আসতেন ইমাম মালিক। উত্তর ভুল হয়ে যাওয়ার ব্যাপারে এতটাই ভয় করতেন আল্লাহকে। মাসআলা সংক্রান্ত প্রশ্ন করা হলে কেঁদে দিতেন তিনি, বলতেন হালাল হারাম বিষয়ক প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার হুকুমের অংশ। এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেয়েও কঠিন কাজ আর কিছুই হতে পারে না। তারতিবু মাদারিক ওয়া তাকারিবুল মাসাইল, মালিক ইবনু আনাস ইমামুদ্দারিল হিজরা। তিনি ভয় পেতেন যে ভুলভাল ফতোয়া দিয়ে দিলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে, নিক্ষিপ্ত হতে হবে জাহান্নামে। কিয়ামতের দিন যখন আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন এটা করেছ কেন, সেদিন যদি উত্তরে বলে ইমাম মালিক করতে বলেছিলেন, তাই এই ভয় তাকে কাবু করে ফেলত। যেই কোনো ফতোয়া দেওয়ার আগে তাই ইমাম মালিক ইবনু আনাস এ আয়াত তিলাওয়াত করতেন। আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই। সূরা জাসিয়া আয়াত 32। হাইসাম ইবনু জামিল রাহিমহুল্লাহ বলেন, একবার ইমাম মালিকের ওখানে ছিলাম, এ সময় তার কাছে 40টির বেশি প্রশ্ন আসে। দেখলাম যে তিনি 32টি প্রশ্নের উত্তরেই জানি না বলে ফিরিয়ে দিয়েছিলেন। সুনাম রক্ষার জন্যে কখনও না জেনে ফতোয়া দিতেন না তিনি, নির্দ্বিধায় জানিয়ে দিতেন অপারগতার কথা। ইবনুল কাইম আল জাউজিয়া রাহিমহুল্লাহ তার গ্রন্থ আর রাইতে লিখেছেন, জানি না বলা জ্ঞানের অর্ধেক। আরও বহু সাহাবি তাবি এবং ফকিহগণের বক্তব্য রয়েছে এর স্বপক্ষে। সব জানতা হওয়াকে নয়, সালাফগণ প্রাধান্য দিতেন খোদা ভীতিকে, অপারগতা স্বীকার করা আল্লাহকে ভয় করার অংশ। এই কারণেই সালাফদের অনেকেই বলেছেন, কেউ সব কিছু মুখস্থ করে ফেললেই আলিম হয়ে যায় না, কেউ যদি সম্পূর্ণ বুখারী শরীফ মুখস্থও করে ফেলে কিন্তু আল্লাহ তাআলাকে ভয় না করে, তবে সে জাহিল, আলিম নয়। আবার কেউ যদি একটি হাদিসও জানে কিন্তু আল্লাহকে ভয় করে, তবে সে আলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং আলিম ও সালাফগণ জানি না বলতেন আল্লাহর ভয় থেকেই। একবার মাগরেব অঞ্চল তথা মরক্কো থেকে এক ব্যক্তি একটি প্রশ্ন নিয়ে ইমাম মালিকের কাছে এলো। ইমাম মালিক ছিলেন মদিনায়। মরক্কো উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ। তখনকার দিনে তা ছিল উটে করে 4 মাসের রাস্তা। এই 4 মাসের পথ পুরোটা পাড়ি দিয়ে ওই ব্যক্তি ইমাম মালিক ইবনু আনাসের কাছে এসেছিল শুধু একটি প্রশ্নের উত্তর জানতে। কিন্তু ইমাম মালিকের উত্তরটি জানা ছিল না। তিনি লোকটিকে বললেন, কাল আসুন। পরদিন লোকটি এসে বলল, উত্তর কি? ইমাম মালিক রাহিমহুল্লাহ বললেন, জানা নেই। তখন লোকটি বলল, আমি এই প্রশ্ন মরক্কোর আলিমদের করেছিলাম, তারা জানেন না এর উত্তর কি, তাই তারা আমাকে বলেছেন ইমাম মালিকের কাছে যাও, পৃথিবীর বুকে ইমাম মালিকের চেয়েও বড় আলিম আর নেই, আমি 4 মাস সফর করে আপনার কাছে এসেছি উত্তর জানতে। ওদিকে তারা অপেক্ষা করছে ইমাম মালিক কি বলেন তা জানতে, অথচ আপনি বলছেন আপনি জানেন না। আমি আবারও 4 মাস সফর করে মরক্কো যাব, মোট 8 মাস পর তাদের সাথে দেখা হবে, এরপর তারা জানতে চাইবেন আমি কি উত্তর নিয়ে এসেছি, কি উত্তর দেব তাদের, বলবেন ইমাম মালিক এই প্রশ্নের উত্তর জানেন না। ইলমের ব্যাপারে বিনয়, কোনো মাসআলায় ভুল করলে সেটাও নির্দ্বিধায় স্বীকার করতেন ইমাম মালিক রাহিমহুল্লাহ। ছাত্রদের একত্র করে বলতেন, আমি ভুল করেছি, আমার এটা বলা উচিত ছিল না, বরং বলা উচিত ছিল অন্যটা। ভুল স্বীকার করলে আসলে মানহানি হয় না। ইমাম মালিকের এই বিনয়ের কারণে আল্লাহ তাআলা বরং তাকে প্রশংসিত করেছেন, কারণ হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাআলা তার মর্তবা বাড়িয়ে দেবেন। মিশকাতুল মাসাবিহ 5119। আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর একবার হাজ্জের মৌসুমে মদিনায় এসে ইমাম মালিককে ডাকলেন। ডেকে কিছু প্রশ্ন করলেন তাকে। ইমাম মালিক প্রশ্নগুলোর উত্তর দিলে খলিফা আবু জাফর মনসুর বললেন,
আমি আপনার বইটি নিয়ে যেতে চাই সাথে করে। যে বইয়ের কথা তিনি বলেছেন তা হলো মুয়াত্তা মালিক, ইমাম মালিকের কালজয়ী হাদিস সংকলন গ্রন্থ। এখানে তিনি অনেকগুলো হাদিস বিশুদ্ধ সনদে সংগ্রহ করে ফিক অনুযায়ী অধ্যায় বিন্যস্ত করেছেন। এই গ্রন্থ সংকলন করতে তার সময় লেগেছে 11 বছর। খলিফা আবু জাফর আল মানসুর বললেন, এই বইটি আমি নিয়ে যেতে চাই, এর অনেকগুলো অনুলিপি করে ছড়িয়ে দেব সারা মুসলিম বিশ্বে। মুয়াত্তা মালিকই হবে সমগ্র মুসলিম বিশ্বের জন্যে হাদিসের মানদণ্ড, সবাইকে তা অনুসরণ করতে হবে, অন্য আলিম ও মুহাদ্দিসগণের হাদিস বাদ যাবে। এই সিদ্ধান্তের যথেষ্ট কারণ ছিল। মুয়াত্তা মালিকের সব হাদিসের সনদ মদিনার লোকেদের। ইমাম মালিকের ভাষ্য মতে মদিনার লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসবাস করেছে, তাই তারা অন্যদের চেয়েও বেশি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য। তাই তিনি হাদিস সন্নিবেশন করেছেন মদিনার লোকেদের ইজমার ভিত্তিতে। এই কারণেই খলিফা মানসুর এত নির্ভরতার সাথে কথাটি বলেছেন। কিন্তু ইমাম মালিক ইবনু আনাস রহিমুল্লাহ জবাব দিলেন, এমনটি করবেন না আমিরুল মুমিনিন, কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে হাদিস শুনে গ্রহণ করে, প্রত্যেক ব্যক্তির আছে নিজস্ব চিন্তা চেতনা। এমনকি সাহাবি আজমাইন রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যেও ছিল বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের মতামত। তাই আপনি যদি মানুষকে সব কিছু বাদ দিয়ে শুধু মালিক বিন আনাসের অনুসরণ করতে বাধ্য করেন, তবে এটি অনেক কঠিন হয়ে যাবে তাদের জন্য। সুতরাং তাদেরকে ছেড়ে দিন, তারা যেভাবে আমল করছে করুক, যার কাছ থেকে হাদিস শুনছে শুনুক, নিজের মতো করে শাইখ ও আলিম নির্বাচন করতে দিন তাদের। প্রতিটি দেশে আলিমগণ আছেন, তাদের সনদ আছে, বর্ণনা আছে, তাই তারা সেটাই গ্রহণ করুক যা তারা চায়। এই হলো ইমাম মালিক ইবনু আনাস রাহিমুল্লাহর বিনয়ের নমুনা। গোপন ইবাদত। ইমাম মালিক ইবনু আনাস রাহিমুল্লাহ গোপনে নফল ইবাদত করতেন। কারো কপালে সিজদার দাগ দেখলে লোকে তাকে অনেক বড় আবিদ মনে করে, বিশেষ করে পাথরে জমিতে সিজদা দিলে দাগ হয় আরও বেশি। ইমাম মালিক রুমাল বিছিয়ে সিজদা দিতেন যেন কপালে সিজদার দাগ না পড়ে, লোকে যেন আর 8-10 জনের মতোই স্বাভাবিক লোক মনে করে তাকে। অন্যায়ের বিরুদ্ধে অবিচল। ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহ যেহেতু নবীগণের এক উত্তরসূরি, তাই তাকেও নবীদের মতো জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, দাঁড়াতে হয়েছে বিচারের কাঠগড়ায়, যেমন দাঁড়াতে হয়েছিল ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহকে। মদিনার লোকেরা তাদের গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল, কারণ জনগণের কাছ থেকে জোরপূর্বক বাইয়াত নিচ্ছিল মদিনার গভর্নর জাফর সুলাইমান। ইসলামী রাষ্ট্রে খলিফাকে বাইয়াত দিতে হয়, অন্যথায় খলিফা নিজেকে খলিফা দাবি করতে পারেন না। এই বাইয়াত হতে হয় স্বতঃস্ফূর্ত, জোরপূর্বক নয়। জনগণ এই জোর জবরদস্তির ব্যাপারে ইমাম মালিকের কাছে ফতোয়া জানতে এলো, কিন্তু তিনি সরাসরি হারাম বললেন না, কারণ এতে ফিতনার আশঙ্কা থাকে। তাই তিনি বুদ্ধিমত্তার সাথে রূপক উত্তর দিলেন, কাউকে যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য জোর করা হয় তবে তা হারাম হবে। এই কথার মধ্যে দিয়ে তিনি ঘুরিয়ে ফিরিয়ে এটাই বুঝিয়ে দিলেন যে জোর করে বাইয়াত নেওয়া হারাম, এক ঢিলে দুই পাখি। সংবাদ পৌঁছালো জাফর সুলাইমানের কানে, সে ক্ষুব্ধ হয়ে উক্ত হাদিস বর্ণনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ইমাম মালিক সেই আদেশের পরোয়াই করলেন না, উল্টো সমবেত জনতার উপস্থিতিতে দাঁড়িয়ে বলে দিলেন এই কথা। ইমাম মালিককে গ্রেফতার করা হয়, দেহের কাপড় খুলে নির্মমভাবে চাবুকাঘাত করা হয় তাকে, রক্তে রঞ্জিত করা হয় সারা শরীর, তাতেও গায়ের ঝাল মেটেনি জাফর সুলাইমানের। সে ইমাম মালিককে ক্ষতবিক্ষত দেহে গাধার পিঠে বসিয়ে শহরে ঘুরায়, মাথার চুল কামিয়ে দেয়, তাকে বলা হলো নিজের পরিচয় দাও। তিনি বলে উঠলেন, ওহে শুনো, যে আমাকে চেনে সে তো চেনেই, আর যে আমাকে চেনে না সে জেনে রাখুক আমি মালিক ইবনু আনাস ইবনু আবি আমের আল আসবাহি। শুনে রাখো সবাই, আমি বলছি জোর করে দেয়ানো তালাক বাতিল। আল হুলিয়া সিয়ারু আলামিন নুবালা। জাফর সুলাইমানের কাছে এই সংবাদ গেলে সে নমনীয় হয়, বলে ঠিক আছে, মালিককে গাধা থেকে নামিয়ে দাও। এসব করার একমাত্র কারণ ছিল ইমাম মালিক ইবনু আনাসের দৃঢ়তা। তারা জানত ইমাম মালিক ইলম গোপন করবেন না, এই জন্যে নিষেধাজ্ঞা জারি করা হয় তার উপরে। কিন্তু তিনি হুজুর হুজুর করার বদলে নির্যাতন সহ্য করেন, চাবুকের আঘাতে হন ক্ষতবিক্ষত। হাদিসের প্রতি অনন্য সমীহা। ইমাম মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ হাদিসের প্রতি অসম্ভব রকমের শ্রদ্ধাশীল ছিলেন। তাকে কেউ প্রশ্ন করতে আসলে তিনি পাল্টা প্রশ্ন করতেন, তোমার প্রশ্নটি কি হাদিসের ব্যাপারে না ফিকহের ব্যাপারে? হাদিসের ব্যাপারে হলে ঘরের ভেতরে চলে যেতেন তিনি, ভালো করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা পরে সুগন্ধি মাখতেন তাতে।
যেখানে বসে হাদিস বর্ণনা করবেন সেখানে সুগন্ধি লোবান পরাতেন। সব প্রস্তুতি সম্পূর্ণ করে তিনি হাদিস বর্ণনা করতে বসতেন। কখনো দাঁড়িয়ে হাদিস বর্ণনা করতেন না, এটা হাদিসের প্রতি অসম্মান মনে হতো তার কাছে, তাই হাদিস বর্ণনা করতেন বসে বসে। অথচ বর্তমানে আমাদের মাঝে হাদিসের প্রতি স্বাভাবিক সম্মানটুকুও নেই। মদিনার প্রতি সমীহা। একবার ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহকে মদিনা ছেড়ে প্রাসাদে আসার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন খলিফা। এই প্রস্তাব মেনে নিলে তিনি আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু মদিনা ছাড়তে রাজি হননি তিনি। খলিফার প্রস্তাব এই বলে ফিরিয়ে দিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা তাদের জন্য উত্তম যদি তারা জানত। সাহি মুসলিম। সারা জীবন তিনি মদিনা ছেড়ে কোথাও যাননি। তর্ক পরিহার। ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহ কারো সাথে দ্বীনী বিষয়ে তর্ক করতেন না। ইমাম আশ শাফি রাহিমহুল্লাহ তার এই গুণ সম্পর্কে বলেন, ইমাম মালিকের কাছে যখন কোনো সংশয়বাদী ব্যক্তি আসত, তিনি তাকে বলতেন, আমি আমার দ্বীনের সুস্পষ্ট প্রমাণের উপর বহাল আছি, আর তুমি সন্দেহ পোষণ করছো, সুতরাং আমার কাছে না এসে তোমার মতো আরেকজন সন্দেহ পোষণকারীর কাছে যাও এবং তার সাথে তর্ক জুড়ে দাও। আমাদেরও এমনটাই করা উচিত, কারণ সংশয়বাদীরা অযৌক্তিক সব প্রশ্ন করে, ইসলামের কিছু নির্দিষ্ট বিধান নিয়ে সন্দেহ পোষণ করে, তাই তাদের সাথে তর্ক না করে এ সকল প্রশ্ন এড়িয়ে যাওয়াই উচিত। তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে নিজের ইমানেরও কুপ্রভাব পড়ে। আরেকবার এক লোক এসে ইমাম মালিককে প্রশ্ন করল, পরম দয়ালু আরো সে অধিষ্ঠিত হলেন। সূরা তহা আয়াত 5। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আপনি কি বলেন, এই অধিষ্ঠানের স্বরূপ কি? ইমাম মালিক প্রশ্ন শুনে খুবই ব্যথিত হলেন, মাথা নত করে তাকালেন মাটির দিকে, তার কপাল ঘর্মান্ত হয়ে উঠল। তারপর মাথা তুলে জবাব দিলেন, অধিষ্ঠিত হওয়ার বিষয়টি জ্ঞাত, তার স্বরূপ অজ্ঞাত, তার প্রতি ইমান আনা ওয়াজিব এবং এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আমি তোমাকে বিদআতি মনে করছি, এই বিদআতিকে এখান থেকে বের করে দাও। সিয়ারু আলামিন নুবালা সপ্তম খণ্ড 415 পৃষ্ঠা। আল্লাহ তাআলার আরশে সমাহীন হওয়ার কাইফিয়াত বা প্রকৃতি জানতে চাওয়া বিদআত, কারণ এ নিয়ে শুধু কল্পনাই করা যায়, আর এই কল্পনা বৈধ নয়। কারণ সাহাবাই আজমাইন রাদিয়াল্লাহু আনহুম কোথাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের প্রশ্ন করেননি। দেহসৌষ্ঠব। ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহের চেহারা ও অঙ্গপ্রত্যঙ্গ ছিল খুবই সুন্দর। তার সমসাময়িক একজন আলিম বলেছেন, আমি ইমাম মালিকের মতো সুন্দর মুহাদ্দিস আর দেখিনি। মূলত মুহাদ্দিসগণের চেহারা উজ্জ্বল হওয়ার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার মুখ উজ্জ্বল করুন যে আমার হাদিস শুনেছে এবং তা বুঝেছে, এরপর যে শুনেনি তার কাছে তা পৌঁছিয়ে দিয়েছে। মুসনাদে আহমদ, তিরমিজি। ইমাম মালিক ছিলেন দীর্ঘাকৃতি উজ্জ্বল ফর্সা চেহারা, সোনালি চুল, নীল চোখ ও ঘন দাড়ি বিশিষ্ট। তিনি বড় বড় গোঁফ রাখতেন, ঠোঁটের উপর নেমে আসা গোঁফ ছেঁটে ফেলতেন। আরবরা ততটা ফর্সা ও সোনালি চুলের হয় না, নীল চোখও হয় না তাদের। এদিক থেকে মালিক ইবনু আনাস অনন্য। দিনে সাদাশুভ্র পোশাক পরিধান করতেন, পরতেন লম্বা বড় পাগড়ি, পাগড়িটি তার দুই কাঁধ ছাড়িয়ে নিচে নেমে যেত। এই অবস্থায় মসজিদে আসতে খুবই সুন্দর দেখাতো তাকে। ইমাম মালিক সবচেয়ে বেশি দামি ও সুগন্ধযুক্ত আতর ব্যবহার করতেন, পছন্দ করতেন ভালো ভালো খাবার খেতে, বিশেষ করে ফল ফলাদি। সবচেয়ে পছন্দের ফল ছিল কলা। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, অন্যান্য ফল মানুষ হাতে স্পর্শ করে, মাছি উড়ে এসে বসে, কিন্তু কলা খোসার কারণে কেউ ছুঁতে পারে না, মাছিও বসে না, তাছাড়া কলা জান্নাতি ফল। তার বিরোধীদের অনেকে তাকে বলতো, আপনি এমন আয়েশে জীবনযাপন করেন কেন, কেন এত ভালো কাপড় পরেন, ভালো খাবার খান? উত্তরে তিনি বলতেন, জুহুদ থাকে অন্তরে, আল্লাহর জন্য হৃদয়কে নরম করো, কিন্তু আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তা ব্যবহারও করো। আল্লাহ তাআলা নিয়ামত দান করার পরেও যে ব্যবহার করে না, এমন অকৃতজ্ঞ বন্ধু আমার চাই না। ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহ নিজ ঘরে প্রবেশের সময় উচ্চস্বরে মাশা আল্লাহ বলতেন। মানুষ এর কারণ জানতে চাইলে সূরা কাহাফের আয়াত তিলাওয়াত করতেন তিনি, যখন তোমরা বাগানে তথা জান্নাতে প্রবেশ করবে তখন কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়, আর ঘর যেহেতু দুনিয়ার জান্নাত তাই ঘরে ঢোকার সময় মাশা আল্লাহ বলি। ইন্তিকাল। ইমাম মালিক ইবনু আনাস রাহিমহুল্লাহ 179 হিজরি সনে 92 বছর বয়সে ইন্তিকাল করেন। ইন্তিকালের সময় কালিমাতুর শাহাদাতাইন পাঠ করেছিলেন তিনি। তাকে দাফন করা হয় জান্নাতুল বাকি কবরস্থানে।
বহু সাহাবি ও তাবিন সমাহিত আছেন সেখানে। ইমাম মালিকের ইন্তিকালের পর আসাদ বিন মোসা রাহিমহুল্লাহ তাকে স্বপ্ন দেখেন। তিনি বলেন, স্বপ্নে দেখলাম ইমাম মালিক সুন্দর সবুজ পোশাক পরে একটি উটনির পিঠে বসে আসমান ও জমিনের মাঝামাঝি স্থানে উড়ে বেড়াচ্ছেন। জানতে চাইলাম, আবু আবদুল্লাহ, আপনি তো ইন্তিকাল করেছেন, তাই না? জবাবে তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। আমি বললাম, কোথায় গিয়েছেন তারপর? তিনি বললেন, আমার রবের কাছে এসেছি। আমার রব মুখোমুখি কথা বলেছেন আমার সাথে, বলেছেন, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আমার কাছে তোমার আকাঙ্ক্ষা প্রকাশ করো, আমি তোমাকে সন্তুষ্ট করে দেব। আল্লাহ তাআলা ইমাম মালিক ইবনু আনাসকে রহম করুন, অসীম করুণাধারা বর্ষণ করুন তার উপরে, তার দৃঢ়তার উত্তম বিনিময় দিন। দিনের পথে আমাদেরকে রাখুন তারই মতো অবিচল। আমিন।